হাই ফ্রেন্ডস, আপনাদের সামনে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেশি চিকেনের রেসিপি, ধনিয়া দেশি চিকেন আপনাদের সামনে আজকে আমি নিয়ে চলে এসেছি। দেখুন, আমি প্রসেস স্টার্ট করছি। চিকেনটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি একে একে জিনিসগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো। সব প্রথমে আমি দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দেবেন, পরেও লবণ পড়বে এর মধ্যে। এরপরে আমি দিয়ে দেব হলুদ, পরেও আমি হলুদ দেব, তাই এখন আমি বেশি হলুদ দিচ্ছি না। এরপরে দিয়ে দেব আমি এক চামচ মতো লেবু, এক পিস কেটে রেখেছি, লেবু দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট এক চামচ, আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম। এক চামচ টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি সব থেকে আসল যে জিনিসটা সেটা দেব, 2 থেকে 3 চামচ মতো ধনে পাতা বাটা। দেখুন, আমি ধনে পাতা বেটে রেখেছি, ধনে পাতা বাটা এটা দিয়ে আপনি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবেন কমসে কম 30 মিনিট। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে 15 মিনিট অবশ্যই রাখবেন, না তো এই ফ্লেভারগুলো ভেতরে ঢুকবে না। ভালো করে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। আমি আবার 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, এর মধ্যে এবার যাবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাও আমি দেব, তাই পেঁয়াজ কুচিটা আমি বেশি দেব না। তারপরে 3 চামচ মতো আদা রসুন বাটা, তারপরে 3 থেকে 4 চামচ মতো পেঁয়াজ বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, একটা গোটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো আর 2 কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন, আপনাদের প্রয়োজন মতো। আর 3 থেকে 4 চামচ ফেটানো দই, আবারও আমি দেব লবণ হলুদ, আগে দিয়েছি, একটু ধ্যান রাখবেন, আগে লবণ হলুদ দেওয়া আছে। এরপরে আমি দেব সর্ষের তেল, সর্ষের তেলটা আমি কম পরিমাণ দেব, কারণ আমি হেলদি একটা চিকেন বানাচ্ছি, ধনিয়া চিকেন, আপনারা চাইলে তেল একটু বেশি দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, ম্যারিনেট করে আবারও আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল, সর্ষের তেল দেওয়ার পর আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু লবণ হলুদ মাখিয়ে, সেই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলু দিতে পারেন, নয়তো নাও দিতে পারেন। আলুটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, তাই আমি আলু দিই। আমি নিজেও খুব মাংসের আলু খেতে ভালোবাসি, তাই আমি আলুটা দিচ্ছি। অনেকে আলু আবার পছন্দ করে না, তারা নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি লাল লাল করে আলুটা ভেজে তুলে নেব। এদিকে আমার মাংসটা ম্যারিনেট করে রেখেছি, সেটা তো আছেই, তারপরে আমি আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। আমার লাল করে আলু ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে আলু ভাজাগুলো তুলে নেব। আলু ভাজাগুলো আমি তুলে নিয়েছি, দেখুন একটা বাটিতে। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ, 2 লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2 শুকনো লঙ্কা। একটু আমি মাঝখানে কেটে কেটে দিলাম যেন না ফোটে।
তারপরে আমি দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি, ওই জন্য একটু দূরে থাকবেন, ছিটপিট ছিটপিট করবে। এরপরে আমি দিয়ে দেব আমার ম্যারিনেট করা চিকেনটা। ম্যারিনেট করে রেখেছি, ভালো করে নেড়ে চেড়ে ম্যারিনেট করাই আছে। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে হতে দেব। এটাকে আমি এবার কভার করে দেব। দেখুন আমি আবার ফিরে এসেছি, ঢাকাটা তুলে দিয়েছি। এবার একটু একটু ফুটতে লেগেছে, এরপরে আমি দিয়ে দেব। পরিমাণটা দেখেই বুঝতে পারছেন চিকেনটা একটু বেশি আছে, তাই আমি দিয়ে দেব 2 চামচ মতো জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, আর ধনেটা দিব আমি 3 চামচ। চিকেনে ধনে পাউডারটা একটু বেশি দিতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে আর জিরেটা কম থাকে। সবসময় চিকেনে আপনি এরকম করে দেখবেন, জিরেটা কম দেবেন আর ধনেটা বেশি দেবেন, দেখবেন টেস্টটা ভালো আসে। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা চাইলে যে তীখা লাল লঙ্কার ডাস্টটা হয় সেটাও দিতে পারেন। আমি জাস্ট একটু কালার হওয়ার জন্য দিচ্ছি, আমরা বেশি ঝাল খাই না। এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি দিচ্ছি না কারণ বেশি ঝাল হয়ে যাবে। এবার ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, আবারও মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দিতে হবে, এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। এবার আমি এটাকে কভার করে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকবে। এবার আমি ঢাকাটা তুলে আলুগুলো দিয়ে দেব, এই ভাজা আলুগুলো, ভেজে রেখেছিলাম আলুগুলো, আলুগুলো দিয়ে দেব, কারণ আলুগুলো ভেজেছি তো সেদ্ধ হয়নি ঠিক করে। এই চিকেনটার সাথে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের ভেতরে মশলাগুলোও ঢুকে যাবে। সব অনেকে সব শেষের দিকে দেয়, শেষের দিকে দিলে মানে সেদ্ধও ঠিকঠাক করে হয় না আর মশলাগুলোও ঢোকে না। এবার আবারও আমি কভার দিয়ে মোটামুটি 15 মিনিট মতো রেখে দেব। আমি আবার ফিরে এসেছি 15 মিনিট পর, ঢাকাটা খুলে নেব। ওয়াও, কালারটা তো দুর্দান্ত এসেছে, স্মেলও দারুণ বেরিয়েছে। এই দেখুন একটু লেগে লেগে এসছে, ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেম করে একটু 2-3 মিনিট কষিয়ে নেব। ফ্লেমটা হাই করে নেবেন, 2-3 মিনিট কষিয়ে নেবেন, আর একদিকে একটু গরম জল বসিয়ে দেবেন, এর মধ্যে গরম জলটা দেব। দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি একটু তেলটা কম দিয়েছি বলে একটু লেগে লেগে যাচ্ছে। অনেকে একটু তেল দেয়, সাইড থেকে আরও বেশি বেশি তেল বেরোয়, কারণ আমি তেল বেশি পছন্দ করি না, তাই তেল দিইনি, খুব কম তেল দিয়ে রান্নাটা করছি, কারণ এটা হেলদি একটা চিকেন রেসিপি। এরপরে আমি একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে। আমার চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার একটু এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো। 5 মিনিটের পরেই আমার চিকেন রেডি হয়ে যাবে। আমার চিকেন রেডি হয়ে গেছে, ঝোলটা ফুটতে লেগেছে 5 মিনিট পর। আমি 5 মিনিট ধরে ঝোলটাকে ফোটালাম। এবার এর মধ্যে আমি গরম মশলা দেব 1 ছোট চামচের 1-1.5 চামচ মতো।
আমি সানরাইজের গরম মশলা ইউজ করি লালটা, একদম দারুণ টেস্ট। রিয়েল মনে হয় যে গরম মশলাটা বেটে দেওয়া হয়েছে শিলপাটায়, এরকম টেস্ট। চিকেনটা রেডি, এবার আমি বন্ধ করে 2-3 মিনিট ঢেকে দেব যেন গরম মশলার ফ্লেভারটা ভেতরে ভালো করে ঢুকে যায়। আমি আবার 3 মিনিট পর ফেরত এসেছি, চিকেনটা দারুণ হয়েছে। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই একবার এই প্রসেসে বাড়িতে বানিয়ে খাবেন, আমার সবসময় পাশে থাকবেন। আপনারা পাশে থাকেন বলে আমি নতুন নতুন রেসিপি করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।